إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا إنما يأمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله عن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل أحدكم فليركع ركعتين قبل أن يجلس رواه البخاري ومسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سمع رجلا ينشد ضالا في المسجد فليقول لا ردها الله عليك فإن المساجد لو تمنى لهذا رواه البخاري ومسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أكل من هذه الشجرة المنتنتة فلا يقربن مسجدنا فإن الملائكة تتأذى مما يتأذى منه الإنس رواه البخاري ومسلم সম্মানিত মসজিদের মুসল্লি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় মসজিদের গুরুত্ব এবং মসজিদ অক্ষ হওয়া শর্ত সলাত আদায়ের জন্য যে স্থানকে নির্ধারণ করা হবে সেই স্থানকে অক্ষ করতে হবে আল্লাহর নামে সেখানে কারো কোনো ব্যক্তিগত স্বাধীনতা অধিকার থাকবে না যেখানে যাওয়ার মতো চলাচল যাতায়াত ব্যবস্থা থাকবে যেখানে কেউ ইচ্ছা করলেই সহজেই রাস্তা বন্ধ করতে পারবে না এমন একটি জায়গায় মসজিদ নির্মাণ করতে হবে তা অবশ্যই মানুষের স্বাধীনতা থেকে ভিন্ন হতে হবে মসজিদ শব্দের অর্থ হচ্ছে সিজদা করার স্থান যেখানে মানুষ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মাথা নত করে মাথা মাটিতে রাখে এমন এক জায়গার নাম মসজিদ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে জায়গা যে বাড়িকে নির্ধারণ করা হয় সলাত আদায়ের জন্য
যে জায়গাকে নির্ধারণ করা হয় তাকে মসজিদ বলে। মসজিদ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, নিশ্চয় মসজিদ সমূহ একমাত্র আল্লাহ তাআলার জন্য। এখানে কারো ব্যক্তিগত স্বাধীনতা কোনো প্রকার অধিকার থাকিবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মাসাজিদ ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, নিশ্চয় মসজিদ আবাদ করবে ওরা, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা পরকালকে বিশ্বাস করে, ওয়া আকামাস সালাহ, যারা সালাত আদায় করে, ওয়া আতাজ যাকা, যারা যাকাত প্রদান করে, আল্লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না, এমন গুণের অধিকারী যারা, তারাই মসজিদ আবাদ করবে, মসজিদ নির্মাণ করবে। মসজিদের কতগুলি বিশেষ বিশেষত্ব রয়েছে। আজকের আলোচনায় প্রথম বিশেষত্ব, মানুষ নিজ স্বাধীনতায় মসজিদে প্রবেশ করতে পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিয়ম নীতি পেশ করেছেন, সেই নিয়ম নীতিতেই মসজিদে প্রবেশ করতে হবে। আবু ওসাইদ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালা আহাদুকুম আল মসজিদা, যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, ফালিয়াকুল, সেজন্য বলে, এটা আদেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করে পৃথিবীর পুরুষ নারীকে বলেন, যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, ফালিয়াকুল, সেজন্য বলে, আল্লাহুম্মাফতাহলি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ, তুমি তোমার রহমতের দরজাসমূহ খুলে দাও, তোমার রহমতের যত দরজা রয়েছে, পথ ও পন্থা রয়েছে, সব খুলে দাও, আমি একটি দরজা নিয়ে সন্তুষ্ট নই, তোমার রহমতের যত পথ আছে সব খুলে দাও। ওয়া ইদা খারাজা, আর যখন সে মসজিদ থেকে বের হবে, ফালিয়াকুল, সে বলবে, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ, আমি তোমার কাছে চাচ্ছি তোমার অনুগ্রহ, আমি একটা সময় পর্যন্ত তোমার ঘরে ঢুকে ইবাদত করলাম, এখন আমি উপার্জনের জন্য মাঠে নেমে যেতে চাচ্ছি, জমি জায়গা, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, চাকরি বাকরি, যত উপার্জনের পথ ও পন্থা রয়েছে, ওয়া আসআলুকা মিন ফাদলিক, আমি তোমার এখন অনুগ্রহ চাচ্ছি, জীবিকা নির্বাহের জন্য, বেঁচে থাকার জন্য তোমার অনেক অনুগ্রহের প্রয়োজন রয়েছে, সেসব অনুগ্রহগুলি তুমি আমার প্রতি করো, আমি তোমার ঘরে ঢুকে ইবাদত করলাম, ঢুকতেই তোমার কাছে রহমতের সব দরজা খুলে দেওয়ার জন্য অনুরোধ দাবি জানিয়েছি, আর বের হওয়ার সময়তে তোমার অনুগ্রহ নেব বলে দাবি জানাচ্ছি। হাদিস বুখারি মুসলিম। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে প্রবেশ করতেন, ফায়াকুল, তখন তিনি বলতেন, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল করিম ওয়া সুলতানিহিল কাদিম মিনাশ শায়তানির রাজীম ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম, তিনি বলতেন, আউযু বিল্লাহিল আযীম, আমি মহান আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, ওয়া বিওয়াজহিল করিম, তার সম্মানিত সত্তার মাধ্যমে আমি আশ্রয় চাচ্ছি, ও সুলতানিহিল কদিম, তার স্থায়ী ক্ষমতার মাধ্যমে আমি আশ্রয় চাচ্ছি, মিনাশ শয়তানির রাজিম, বিতাড়িত মর্দুদ শয়তান হতে আশ্রয় চাচ্ছি, শয়তান যেন
আমার উপরে কোনো প্রতিক্রিয়া বাস্তবায়ন করতে না পারে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রবেশের সময় বলতেন। তিনি বলতেন, ও সাল্লাল্লাহু আলা নবী ওয়াসাল্লাম, আর তুমি শান্তি, সালাম, নিরাপত্তা অবতীর্ণ করো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। এই কথা বলে তিনি প্রবেশ করতেন মসজিদে। বের হওয়ার সময়তেও তিনি অনুরূপই বলতেন, তবে তিনি বলার জন্য এইভাবে আদেশ করেছেন। মসজিদের সবচেয়ে বিশেষ থেকে বিশেষ গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে এই। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদা, যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, ফালইয়াকা রাকাতাইন, সে যেন মসজিদে ঢোকে দুই রেকাত সলাত আদায় করে। কাবলা ইয়াজলেসা, বসার পূর্বে যদি ঢুকে বসা লাগে তো বসার পূর্বে দুই রেকাত সলাত আদায় করতে হবে। পৃথিবীর সকল মুসলিম পুরুষ নারীর জেনে রাখা উচিত যে এইটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অনুমতি নেওয়া। যেহেতু আমি আল্লাহর ঘরে ঢুকে বসতে চাচ্ছি, তাই আমাকে অনুমতি নিতে হবে বসার। বসার অনুমতি নেওয়ার জন্য সূর্য মাথার উপরে, না সূর্য উঠছে, না সূর্য ডুবছে, না এটা আসরের সলাতের পরে, না এটা ফজরের সলাতের পরে, কোনো নিষিদ্ধ সময় নেই। এইটা একটা অনুমতি। ঈদের দিনও যদি মানুষ কারণবশত মসজিদে সলাত আদায় করে, তাহলে তাকে ঢুকে আগে দুই রেকাত সলাত আদায় করতে হবে। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবলাহুমা ওয়ালা বাদাহুমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের সলাতের মাঠে গিয়ে দুই রেকাত সলাত আদায় করেছেন, না আগে পড়েছেন না পরে পড়েছেন। তিনি ঈদের সলাতের আগেও সলাত আদায় করেননি, তিনি পরেও সলাত আদায় করেননি। ঈদের মাঠে সলাত নেই দুই রেকাত ছাড়া। ঠিক আরাফার মাঠেও কোনো সলাত নেই। সারা দিন একটা ফাঁকা মাঠে মানুষকে বসে থাকতে হবে, লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক, লাব্বায়েক লা শারিকা লাক, লাব্বায়েক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকাল মুলক লা শারিকা লাক, তোমার দরবারে উপস্থিত, তোমার দরবারে উপস্থিত আমি প্রশংসা, তোমার অনুগ্রহ, তোমার রাজত্ব, তোমার কোনো শরীক নাই, তোমার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। খায়রু দুআ দুআ আরাফা, আরাফার মাঠের দোয়া সবচেয়ে উত্তম দোয়া। ওয়া খায়রু মা কুলতু আনা, সবচেয়ে উত্তম দোয়া যা আমি বলেছি, অমিন কাবলি আল আম্বিয়া মিন কাবলি, আর আমার পূর্বে সমস্ত নবী বলেছেন এই দোয়া, আরাফার মাঠের সবচেয়ে উত্তম দোয়া। আরাফার মাঠে কোনো সলাত নেই, যদিও আরাফার মাঠে সবচেয়ে মানুষ বেশি জাহান্নাম থেকে মুক্তি পায়। পৃথিবীতে আর কোনো এমন রাত, এমন দিন, এমন কোনো স্থান নাই যেখানে মানুষ অত ক্ষমা পেতে পারে যত ক্ষমা মানুষ আরাফার মাঠে পায়। তারপরেও আরাফার মাঠে কোনো সলাত নেই। জোহর আসরের সলাত দুটো একসাথে জমা করে পড়তে হবে, এটাই সলাত, যা নিয়মিত সলাত। ঠিক তেমনি তাই ঈদের মাঠে কোনো সলাত নেই, তবুও যদি ঈদের মাঠে, ঈদের মাঠ যদি মসজিদ হয়ে যায় সাময়িক সময়ের জন্য, তাহলে মানুষকে মসজিদে ঢুকেই সলাত আদায় করতে হবে দূরে কাত, তারপরে বসা, এটা হলো মসজিদের অনুমতি। আপনার বাড়ির গেটে লেখা আছে যে প্রবেশের জন্য অনুমতি নিতে হবে, অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। এখানে অনুমতি ছাড়া বসা নিষেধ, অনুমতি হচ্ছে দুই রেকাত সলাত। কিভাবে কিভাবে আমার মাঝহাবি ভাইয়েরা জেনে নিল যে মসজিদে ঢুকে আগে বসতে হবে তারপরে, আর যদি খুতবা চলে তাহলে সলাত আদায় করা অপরাধ। অথচ খুতবা চলাকালীন একজন লোক মসজিদে ঢুকে বসে গেল, আল্লাহ রাসূল বললেন, কুম ও সাল্লে ও তাজাওয়াজ ফিহিমা, এই উঠো দুই রেকাত সলাত আদায় করো এবং সংক্ষিপ্ত করো। আল্লাহ রাসূল এটা আদেশ করলেন হাদিস মুসলিম। আদেশবাচক হাদিস থাকার পরেও পৃথিবীর হাজারো লক্ষ কোটি মানুষের তাকদিরে মসজিদে ঢুকে দুই রেকাত সলাত আদায়ের অনুমতি সুযোগ হয় না।
তারা আগে বসে, যেহেতু নীতিগতভাবে মাঝাবি নীতি তাকে ঢুকে বসতে হবে, তাই সে বসে আসছে যুগ যুগ ধরে, বাপদাদার কাল থেকে। আরো কতদিন চলবে এভাবে? আল্লাহ আলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জোরালো আদেশ তিনি বলেছেন, মসজিদে ঢুকেই তাকে আগে দুই রাকাত সালাত আদায় করতে হবে বসার পূর্বে। এটা জরুরি আদেশ, এটা নীতি। মসজিদের কতগুলি বিশেষত্ব, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামিয়া যাল্লাতান ফিল মসজিদ, কেউ যদি শুনতে পায় হারিয়ে যাওয়া জিনিস মসজিদে খুঁজছে, ফালিয়াকুল, তাহলে তাকে বলতে হবে জরুরিভাবে, লা রাদ্দাহাল্লাহু আলাইকা, তোমার হারিয়ে যাওয়া জিনিস যেন আল্লাহ তোমাকে ফেরত না দেয়, ফাইনাল মাসাজিদ আলাম তুবনা লেহাজা, নিশ্চয় মসজিদ সমূহ মানুষের হারিয়ে যাওয়া জিনিস অন্বেষণ খোঁজার জন্য তৈরি করা হয়নি। হাদিস বুখারী মুসলিম জোরালো আদেশ, ছাগল হারিয়ে গেছে এই কথা মসজিদে ঘোষণা দেওয়া যায় না, কোনো কাপড় চুপড় কোনো কিছু হারিয়ে গেছে এটাও মসজিদে ঘোষণা দেওয়া যায় না, মানুষের মরা এটাও জাহেলিয়তে চিৎকার তাই মসজিদে দেওয়া যায় না, চিৎকার করে ঘোষণা দেওয়া অমুক তার নিজ ভবনে মেডিকেলে রাত 11টার সময় মারা গেছে, মরহুমের জানাজা বিকাল 3টায় হবে, আপনাদেরকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে, এইটা হচ্ছে জাহেলিয়তি চিৎকার। জাহেলিয়তের যুগে ইসলাম আসার পূর্বে কোনো মানুষ মারা গেলে এইভাবে চিৎকার করা হতো, তাহলে কি ডাকা যাবে না? হ্যাঁ ডাকা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার জন্য মানুষ ডেকেছেন, ডাকতে বলেছেন, যা আগে নীতি ছিল। এখনও মানুষ নিজে গিয়ে মোবাইলের মাধ্যমে মুখে মুখে বলতে পারে, যেখানে চিৎকার থাকবে না, চিৎকার করে জানানোই হচ্ছে জাহেলিয়াতের যুগের নীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি মসজিদে হারিয়ে যাওয়া জিনিস খুঁজে তাহলে তোমার জন্য উচিত, এটা জরুরি আদেশ, তাকে আদেশ পালন করতেই হবে, আল্লাহ যেন আপনাকে এই জিনিসটা ফেরত না দেয়। আল্লাহ দিবেন না দিবেন তার ব্যাপার, তবে আপনাকে শুনলে কথা বলতে হবে, এটা আদেশ। এইভাবে আদেশ করেছেন যে খুঁজছে সে শুনলে তো কষ্ট পাবে, ও তো আর বুঝে না, ওকে এটা খুঁজতেই হবে, না বাইরে দাঁড়িয়ে থাকতে হবে। না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াবতা ফিল মসজিদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ক্রয় বিক্রয় নিষেধ করেছেন, তাহলে তা মসজিদের বাইরে হতে হবে, মসজিদের গেটে হতে হবে। মসজিদে ক্রয় বিক্রয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইস্তাকাদা ফিল মসজিদ, মসজিদে হদ লাগানো, নির্ধারিত শাস্তি লাগানো মসজিদে নিষেধ। তো শিক্ষকেরা যে ছাত্ররাকে মারে মসজিদে, এটা হদ নয়, এটা হচ্ছে তাজির, সাময়িক সতর্কবাণী, সাময়িক শাস্তি। আর হদ হচ্ছে নির্ধারিত, যা 40 লাঠি, যা 100 লাঠি, যা হত্যে, এসব কিছু মসজিদে বাস্তবায়ন করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, মসজিদের বিশেষত্ব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওরে যা তালাইয়ে আমাল উম্মতি হাসান হওয়া সাইওয়াহা, আমার উম্মতের সমস্ত নেকি আমার সামনে পেশ করা হলো, দেখলাম আমার উম্মতের সব পাপ আর নেকি আমার সামনে পেশ করা হলো, পাপ আর নেকি, পাপ আর নেকি। তিনি বলেন, ওয়া আহসান আমালিহা, আমার উম্মতের সবচেয়ে উত্তম নেকি যেটা আমার সামনে পেশ করা হলো,
সেটা দেখলাম আল আদা ইমাতানিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়ার যে নেকি, এই নেকিটা সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো, সবচেয়ে বড় হিসেবে আমার সামনে পেশ করা হলো। রাস্তার বিষয়টি ভিন্ন, যেখানে রাস্তা নিয়ে গণ্ডগোল হবে সেখানে রাস্তা ডবল হবে, এটা রাসূলের আদেশ। যদি এই মসজিদের রাস্তা তিন দিন বন্ধ ছিল, ধর্ম যখন মানুষের অবগতিতে থাকে না তখন মানুষ যা ইচ্ছে তাই করতে পারে, আর যখন মানুষ রক্তের বলে ক্ষমতার বলে চলে তখন মানুষ বিবেচনা করতে পারে না। পৃথিবীতে যারাই দাম্ভিক, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, ফেরাউন, নমরুদ, সাদ্দাদ, কারণ যারাই পৃথিবীতে চলে গেছে, যারাই সমাজে এরকম জাতির প্রতি অন্যায়, অত্যাচার, নির্যাতন চালিয়েছে, তারাই নিজের দাম্ভিকতা অর্থের ভিত্তিতেই, ক্ষমতার ভিত্তিতেই করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নিকটে সবচেয়ে উত্তম আমল যেটা পেশ করা হলো সেটা হচ্ছে ওই নেকি যেইটা রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়ার কারণে হয়েছে সেইটা। এদেশের নীতিতে 29 দিন 29 দিন যাবত রাস্তা বন্ধ থাকে, কোনো এক সময়ে এদেশের নীতিতে 29 দিন যাবত রাস্তা বন্ধ ছিল। কেউ রাস্তা বন্ধ করে, কেউ চলাচল চালু করে, কেউ চলাচল বস্তুর ক্ষতি করে, অবাক মানুষ। বিভিন্ন নীতিতে মানুষ চলতে চায় ধর্মের নামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আফজল ইমান লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম ইমান হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তরিক, আর সবচেয়ে সাধারণ ইমান হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। এখন দেখা যাচ্ছে সবচেয়ে সাধারণ ইমান দিয়ে সবচেয়ে বড় ভালো উত্তম নেকি হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই যে লোকটা জান্নাতে চলে গেছে, কেন? রাস্তায় একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে, এই জন্য। সব হাদিস বুখারী মুসলিম, একটা না সব। তারপরে তিনি বললেন, আমার উম্মতের অমিন সাইয়া আমালেহা, সবচেয়ে যেটা খারাপ নেকি, খারাপ পাপ হিসাবে আমার সামনে পেশ করা হলো সেটা হচ্ছে না খাতা তা কোনো ফিল মসজিদ লাম তুদফান, যেই কাঁস পোঁটা আবর্জনা মসজিদে ফেলে দেওয়া হয়েছে সেটাকে পরিষ্কার করা হলো না। আপনি মসজিদে ঢুকছেন, একটা খড়কোটা একটা কাগজ পড়ে আছে, আপনি তাকে সরিয়ে নিলেন না, বা নিজে নাক মুছে মাটিতে ফেলে দিলেন, বা কিছু পকেটে ছিল সেটা মসজিদে ফেলে দিলেন, এটা অপরাধ। মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচেয়ে বড় পাপ, জঘন্য পাপ, ঘৃণিত পাপ হিসেবে যেটা পেশ করা হলো সেইটা হলো ময়লা মসজিদে পড়ে আছে, সেই ময়লাকে সরানো হলো না। কেউ শিকান থুথু মসজিদে ফেলে দিয়েছে সেটাকে আপনি মুছে দিলেন না, কাফফারাতুহা দাফানুহা, আর এটার কাফফারা, এটাকে মিটিয়ে দেওয়া হচ্ছে এর কাফফারা, আপনি মুছে দেন তাহলেই শেষ। আপনি মুছে দিবেন না, দেখে থেকে গেলেন, এটাই হলো আপনার সবচেয়ে বড় অপরাধ, যা পাপ হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে পেশ করা হলো হাদিস বুখারী মুসলিম। মসজিদের বিশেষ বিশেষত্ব, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বলেন, আনতাহিরা বাইতিয়া লিত্বায়েফিনা ওয়াকিফিনা ওয়াল আকিফিনা রুক্কাই সুজুদ। ইব্রাহিম, ইসমাইল বাপ বেটা দুজনই শুনে রাখুন, আমার এই কাবা ঘরকে যারা সলাত আদায় করে, যারা তওয়াফ করে, যারা সিজদা করে, যারা এতেকাফ করে, তাদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে করে রাখুন। আল্লাহর জোরালো আদেশ ইব্রাহিম এবং ইসমাইল বাপ বেটাকে, যারা ঘর তৈরি করছেন, যারা বারবার বলছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, অথবা আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, ওই পাথর বহন করছেন, পাথর দেওয়ালে লাগাচ্ছেন, আর বাপ বেটা এই দোয়া পড়ছে, যেটা কাজ করছি সেটা তুমি কবুল করো, এই ঘরকে পরিষ্কার রাখার জন্য আদেশ করা হচ্ছে। আপনি হয়তো বা হজ সফরে গেছেন, যদি একটা খেজুরের আঁটি পড়ে তো এক মিনিট পড়ে থাকবে, এরকম সুযোগ নাই।
এক মিনিট পড়ে থাকার সুযোগ নাই, এক মিনিট বহু সময়। ওই খেজুরের আঁটিটা উঠে নেওয়ার জন্য কত কর্মচারী আছে, মাঝে মধ্যে লাগে যে মনে হয় তিন ভাগের এক ভাগ কর্মচারী হবে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। সেই মসজিদে, সেই মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বললেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকালা মিন হাজিহি শাজারাতিল মুনতানিত, যে ব্যক্তি দুর্গন্ধময় গাছ পেঁয়াজ রসুন খাবে যার গন্ধ আছে, ফালা ইয়াকরাবান্না মাসজিদানা, সে যেন আমার মসজিদের নিকটে না আসে, ফাইনাল মালায়েকা তাতাদ্দা মিম্মা ইয়াতাআদ্দাল মিনহুল ইনসান, নিশ্চয় কষ্ট পায় ওইসব মাধ্যমে ওইসব জিনিসে যাতে মানুষ কষ্ট পায়। তাহলে যদি এই পেঁয়াজের গন্ধ ফেরেশতা সহ্য করতে না পারে, তা আপনি বাহিরে বিড়ি খেয়ে অজু করে আসলেন এখন, যে গন্ধে আশেপাশে থাকা যায় না, বিড়ি হোক সিগারেট হোক, ও যে হারাম, তার যে কত দলিল আছে, অন্য অপবিত্র, আরও অবাক হারাম যে পশু প্রাণী খায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেসব খাদ্য দুর্গন্ধময়, যেসব গাছ পেঁয়াজ রসুন দুর্গন্ধময়, এসবগুলি খেয়ে সে যেন আমার মসজিদে না আসে। খাওয়া হারামে কথা নয়, কেউ খেতে পারে, যদি খায় তাহলে তাকে দাঁত পরিষ্কার করে, মুখ পরিষ্কার করে, মুখ গন্ধমুক্ত অবস্থা করে হবে, যাতে করে কোনো প্রকার গন্ধ না থাকে। যেটা আঁচ করে ফেরেশতা তো সেটা আঁচ করবেনি। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা আপনাদেরকে মসজিদের বিশেষ গুরুত্ব বলছিলাম, এইসব নীতিমালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের জন্য বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সলাতুন ফি মসজিদি হাদা খায়রুন মিন আলফে সলাতিন ফি মা সিওয়াহা, আমার এই মসজিদে নববীতে সলাত আদায় করলে পৃথিবীর যে কোনো মসজিদ থেকে 1000 গুণ বেশি নেকি হবে। পৃথিবীর যে কোনো মসজিদে দূরে কাত সলাত আদায় করলে যা নেকি হবে, আমার এই মসজিদে নববীতে সলাত আদায় করলে তাই নেকি হবে। ইল্লাল মসজিদ আল হারাম, তবে মসজিদে হারাম কাবা ঘর, এই মসজিদের সাথে পৃথিবীর কোনো মসজিদের তুলনা নেই। এক বর্ণনা এসেছে লক্ষ গুণ বেশি নেকি হবে, বর্ণনা জয়ীব বলে আলোচনা করা হয়েছে। হারামে দূরে কাজ সালাত আদায় করলে কত বেশি নেকি হবে তা মানুষ জানে না, তার মান তার বিশেষত্ব ভিন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা এই মসজিদে হারামে কোনো মানুষকে 24 ঘন্টা রাত দিন সলাত আদায় করতে নিষেধ করবা না। লা তামনু আহাদান আইশাল্লিয়া আও ইয়াতুফা লাইলান ও নাহার, দিন রাত 24 ঘন্টায় তোমরা কাউকে সলাত আদায় করতে এবং তওয়াফ করতে নিষেধ করব না। হারামে 24 ঘন্টা সলাত এবং তওয়াফ নিষিদ্ধ নয়। মাঝাবি মানুষ গিয়েই সেই হারামে নিষিদ্ধ সময় মেনে চলার প্রাণপণে চেষ্টা করে, যেহেতু তাদের মুআল্লিমও তাদেরকে বলেন, অথচ সব সময় সলাৎ চলছে, সব সময় তওয়াফ চলছে, কে কাকে বলে কার কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে হারামের মান ভিন্নভাবে বলেছেন, তবে মসজিদে আকসাও একই মান রাখে, মসজিদে নববী যে মান রাখে। পৃথিবীর যে কোনো জায়গায় দূরে কাজ সলাৎ আদায় করলে যা নেকি হবে, মসজিদে আকসায় সলাৎ আদায় করলে তার চেয়ে 1000 গুণ বেশি নেকি হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুশাদ্দুর রিহালু
ইল্লা ইলা সালাসাতে মাসাজেদা, মানুষ ইবাদতের জন্য সফর করতে পারে না তিনটি মসজিদ ব্যতীত। এক মসজিদুল আকসা, মসজিদ আকসা যেটা জেরুজালেমে অবস্থান করছে, মসজিদুল হারাম, দুই হচ্ছে মসজিদে হারাম, তিন অমসজিদি হাজা আমার এই মসজিদ। জুমার খুতবার এক সময়ে বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদের উপর দিয়ে পায়ে হেঁটে 500 গজ দূরে চলে গেলেন ঈদের সলাত আদায় করতে, অথচ এই মসজিদের এত মান বেশি। কেন? এটাই সুন্নাত যে ঈদের সলাত খোলা মাঠে ফাঁকা জায়গায় আদায় করতে হবে, সেখান সেই ঈদের মাঠকে বাসর ঘরের মতো করে সাজানোর কোনো সুযোগ নেই। তা হবে ফাঁকায়, তা হবে ঘেরাবিহীন, তা হবে সাজানোবিহীন। সম্মানিত মসজিদের মুসল্লি, অত্র হাদিসগুলিতে বুঝতে পারছিলাম মানুষ ইবাদতের জন্য, মানুষ সফরের জন্য তিনটি মসজিদ বাছাই করতে পারে, তা হচ্ছে এই তিনটি মসজিদ যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আব্দুল ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদা কোবাইন কুল্লা সাবদিন মাশিয়ান ও রাকেবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী থেকে পায়ে হেঁটে অথবা বাহনে উঠে সপ্তাহে একদিন যেতেন মসজিদে কোবাই, গিয়ে সেখানে দূরে কাত সলাত আদায় করতেন। মসজিদে কোবা মদিনায় রয়েছে, যার বিশেষত্ব ভিন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মসজিদে কোবায় যদি কেউ দূরে কাত সলাত আদায় করে তাহলে সে উমরা করার নেকি পাবে। মসজিদে হারামে উমরা করে, সাফা মারওয়ায় সাই করে, এই লম্বা এহরামের মাধ্যমে, দীর্ঘ পরিশ্রমের মাধ্যমে যেই নেকি হবে, মসজিদে কোবায় দূরে কাত সলাত আদায় করলে সেই নেকি হবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মসজিদে নববী থেকে অনুমান 3 কিলোমিটার, 3.5 কিলোমিটার, 4 কিলোমিটার এরকম একটা পরিমাণের মাথায় গিয়ে মসজিদে কোবা। মসজিদে কোবায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তাহে একদিন যেতেন দূরে কাত সলাত আদায় করতে, পায়ে হেঁটে অথবা বাহনে চড়ে। তবে পায়ে হেঁটে মসজিদে গেলে তার নেকি বেশি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আযামু আজরান ফিস সলা আবআদুহুম ফাবআদুহুম মামশান। মানুষ সলাত আদায় করে সবচেয়ে বেশি নেকি পাবে সেই যে পায়ে হেঁটে দূরে যায়, যার বাড়ি থেকে যত দূর মসজিদ তার তত বেশি নেকি। আর আমাদের মসজিদ দূরে হলে তো মসজিদে যেতেই পারি না, বাড়িতেই সলাত আদায় করি। বাড়ি থেকে যার মসজিদ যত দূরে তার নেকি তত বেশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সাহাবীগণ বলেন, যা তাতে তারা মসজিদে সলাত আদায় করতে আসতেন 6 কিলোমিটার, 4 মাইল বা 6 কিলোমিটার বা 6 মাইল পায়ে হেঁটে। আসরে সলাত আদায় করার পরেও বাসায় গিয়ে দেখতেন সূর্য অনেক উপরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তাওয়াদ্দা ফাহাসানাল ওযুয়া। মানুষ যদি অজু করে, সুন্দর করে অজু করে, সুম্মা খারাজা ইলাল মসজিদ, তারপরে মসজিদে যাওয়ার জন্য বের হয়, লা ইউখরিজুহু ইল্লা সলা, আর একমাত্র সলাত আদায়ের জন্য বের হয়, লাম ইখতু খুতওয়াতান ইল্লা রুফিহা বিহা দারাজাতুন ওয়া হুত্তা আনহু বিহা খাতিয়া। মানুষ যতবার পা রাখে, যতবার পা উঠায়, ততবার তার একটি পাপকে মুছে দেওয়া হয়,
আর একটি মর্যাদা মান বৃদ্ধি করে দেওয়া হয়। যখন মানুষ ভালো করে অজু করে মসজিদে যাওয়ার জন্য বের হয়, তখন প্রত্যেক পদক্ষেপে তার একটি নেকি লিখা হয়, একটি পাপ মুছে দেওয়া হয়। একটি নেকি লিখে দেওয়া হয় মানে তার একটি মান মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়। ফায়জা সল্লা, অতপর যখন সে সলাত আদায় করে, লাম তাজালিল মালায়েকা তো তুসাল্লি আলাইহে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতা তার উপরে দোয়া করতে থাকে, যতক্ষণ পর্যন্ত সে তার সলাতের স্থানে থাকে। মালাম ইহুদেস অলাম ইহুদি, যতক্ষণ পর্যন্ত তার অজু নষ্ট হয় না, যতক্ষণ পর্যন্ত সে আর একজনকে কষ্ট দেয় না, কারো কাঁধ ডিঙ্গিয়ে সামনে আসার চেষ্টা করবেন না, এতে সে কষ্ট পায়। কাউকে জোর করে সরে যেতে বলবেন না, এতেও কষ্ট পায়। জায়গা নাই, জায়গা দেখতে পাচ্ছেন না, তবু আপনি জোর করে দুইজনের ফাঁকে বসার চেষ্টা করবেন না, তাতেও কষ্ট পায়। আর যদি অজু নষ্ট হয়ে যায়, তাহলে সাথে সাথে অজু করে আসার চেষ্টা করবেন, তাহলে ফেরেশতারা যতক্ষণ পর্যন্ত এখানে বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত চারটি বাক্য বলবেন। এক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ তুমি তার প্রতি শান্তি অবতীর্ণ করো। আল্লাহুম্মা রহমহু, আল্লাহ তুমি তার প্রতি দয়া করো। আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। আল্লাহুম্মা তুব আলাইহি, আল্লাহ তুমি তার তৌবা কবুল করো। আর একাধিক দিন বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো জায়গায় বসতেন, তখন প্রায় শতবার বলতেন, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমার তৌবা কবুল করো, তুমি সবচেয়ে বড় তৌবা কবুলকারী এবং ক্ষমাশীল। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া, দুইটা বাক্য, রব্বিগফিরলি তুমি আমাকে ক্ষমা করো, ওয়া তুব আলাইয়া তুমি আমার তৌবা কবুল করো, ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর, নিশ্চয় তুমি বেশি বেশি তৌবা কবুলকারী, নিশ্চয় তুমি বেশি বেশি বড় ক্ষমাশীল। বসে কান লাগিয়ে খুতবা শুনতে হবে এবং মুখে ব্যবহার করতে হবে, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। ফেরেশতাও বলছেন, যতক্ষণ পর্যন্ত কাঁধ ডিঙ্গিয়ে সামনে না আসবেন, যতক্ষণ পর্যন্ত জোর করে কাউকে সরে যেতে না বলবেন, যতক্ষণ পর্যন্ত অজু নষ্ট না হবে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতা এই চারটি বাক্য আপনার উপরে বলতেই থাকবেন। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মসজিদের বিশেষত্ব সম্পর্কে আমরা অবগত হচ্ছিলাম, বুঝে আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান, কেউ যদি বাড়ি থেকে অজু করে বের হয়, এলা সলাতিন মাকতুবাতিন, যে কোনো ফরজ সলাত আদায়ের জন্য, জোহর আসর মাগরিব ইশা ফজর যেটাই হোক, যে কোনো ফরজ সলাত আদায়ের জন্য যদি বাড়ি থেকে বের হয়, ফাজরুহু কা আজরিল মুহরিম, তাহলে হজের জন্য এহরাম বেঁধে যে নেকি পাবে, সে নেকি সে পাবে। বাড়ি থেকে অজু করে যদি মসজিদে যায়, যে কোনো ফরজ সলাত আদায়ের জন্য, যে কোনো ফরজ সলাত, তবে এই নেকি পাওয়ার জন্য বাড়ি থেকে অজু করে বের হতে হবে। বাড়ি থেকে অজু করে যদি মানুষ বের হয়, তাহলে মানুষ এই নেকি পাবে যে এহরাম বেঁধে হজ করলে যে নেকি পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অমান খারাজা মিন বাইতিহি ইলা তাসবিহি যুহা, কেউ যদি চাস্তের সলাত নফল সলাত আদায় করব বলে বাড়ি থেকে বের হয় অজু করে, ফাজরুহু কা আজরিল মুতামির,
তাহলে উমরা করার জন্য যে নেকি পাই সেই নেকি পাবে। যদি আপনি ওযু করে বাড়ি থেকে বের হন মসজিদে নফল সালাত আদায় করব এই উদ্দেশ্যে তাহলে আপনি উমরা করার নেকি পাবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাল্লাল ফাজরা ফি জামাতিন সুম্মা কাদা ওয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআ শামস, কেউ যদি জামাতে মসজিদে ফজরের সালাত আদায় করে, মসজিদে এসে জামাতে ফজরের সালাত আদায় করলো, তারপরে বসে গেল সেখানে, আল্লাহকে ডাকতে লাগলো, তাসবি তাহলিল জিকির আজকার করতে লাগলো, করতে করতে সূর্য উঠে গেল, ফাজরহু কা আজরিল হাজ্জ ওয়াল উমরা তাম্মা তাম্মা তাম্মা, তাহলে সে পূর্ণ হজ উমরার নেকি পাবে, পূর্ণ হজ উমরার নেকি পাবে, পূর্ণ হজ উমরার নেকি পাবে। কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বললেন। সম্মানিত দ্বীনী মুসলিম ভাই বোন, এইটা একটু জটিল। ফজরের সালাত আদায়ের পরে ওখানে বসে থাকতে থাকতে পেশাব পায়খানার প্রয়োজন হলে পেশাব পায়খানায় যেতে পাবো না, এই কথা নয়। কেননা পেশাব পায়খানার প্রয়োজন হলে সালাত আদায় করাই নিষেধ। আপনি আপনার প্রয়োজনীয় কাজে মসজিদের বাইরে চলে যেতে পাবেন না, কোনো জিনিস কেনার জন্য, কোনো জিনিস নেওয়ার জন্য, হাট বাজার করার জন্য, আহাল পরিবারের সাথে গল্প গুজব করার জন্য, এইগুলো যখন হবে না, এমনিতে আপনি সালাতের পরে মসজিদে হাঁটছেন আর জিকির করছেন, করতে করতে সূর্য উঠে গেল, তারপরে আপনি দুই রেকাত সালাত আদায় করলেন, তাহলে আপনি এই নেকি পাবেন যে নেকির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মসজিদ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একদা আল্লাহ তাআলা বললেন হাল তাদরি ফিমা ইখতাসামুল মালাউল আলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলতে পারেন আপনি উপরে কি নিয়ে হইচই হচ্ছে, কি নিয়ে তারা বলা বলি করছে, এইটা কি আপনি বলতে পারেন? কাল নাম ফিল কাফারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বললেন জি হ্যাঁ আমি বলতে পারি, মানুষের পাপ কিসে মিটে যাবে এই নিয়ে তারা বলা বলি করছে, কি করলে মানুষের পাপ মিটে যাবে এই নিয়ে তারা আলোচনা করছে, অল কাফারাত। আর পাপ মিটে যাওয়ার কাজগুলি হলো আল মাকসু ফিল মাসাজিদ বাদাস সালাওয়াত, সালাত সময়ের পরে মসজিদ সমূহে বসে থাকলে মানুষের পাপ মিটে যাবে এই নিয়ে তারা বলা বলি করছে। দ্বিতীয় বলেছেন অল মাসু আলাল আকদাম ইলাল মাসাজিদ, পায়ে হেঁটে মসজিদে গেলে। তৃতীয় বলেছেন এবলাগুল ওযু আলাল মাকারেহে, কষ্ট করে ভালো করে ওযু করলে। এই বাক্যের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ফালা হাজা মাতাবে খাইরিন ও আশাবে খাইরিন, কেউ যদি এই নিয়ম পালন করে তাহলে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তাহলে তার মরে যাওয়া ভালো, তাহলে তার বেঁচে থাকা ভালো। ওয়াকানা মিন খাতিয়াতিহি কা ইয়ামিন ওয়ালাদাত উম্মুহু, আর সে পাপ থেকে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছিল, নিষ্পাপ হয়ে যাবে। এর সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা আমাকে বললেন ইয়া মুহাম্মদ কুল ফি সালাতে, আপনি আপনার সালাতে বলবেন, সালাম ফেরার পূর্বে বলবেন, সিজদায় বলবেন আল্লাহুম্মা ইন্নী আসালুকা ফেলাল খায়রাতে ওয়া তারকাল মুনকারাতে ওয়া হুব্বাল মাসাকিন, এই তিনটা বাক্য, আমি তোমার কাছে চাচ্ছি ভালো কর্ম করা, মন্দ কর্ম ছেড়ে দেওয়া, আর ফকির মিসকিনকে ভালোবাসা, এইগুলো আমি চাচ্ছি, এই তিনটা আপনি সিজদায় বলেন, এই তিনটা আপনি সালামের বৈঠকে সলাতে বলেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে আদেশ করলেন, বলছিলাম মসজিদের এই বিশেষত্ব যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মসজিদ ওয়াকফ করতে হবে, এই কথাই ঠিক। আল্লাহ তাআলা বলেন ওয়ান্নাল মাসাজিদ লিল্লাহ, নিশ্চয় মসজিদ সমূহ একমাত্র আল্লাহর জন্য। এখনো আপনি মসজিদ ওয়াকফ দেননি তার মানে এখনো ক্ষমতা রয়েছে। কত প্রমাণ নেবেন আপনি যে 50 বছর পরে ছেলেরা দখল করছে মসজিদ, মসজিদের আরও যে অংশ বাকিগুলো আছে ওইগুলো দখল করে নিচ্ছে, বলছে আমাদের কাছে এমন প্রমাণ নাই যে আমার দাদা ওয়াকফ করেছে,
অক্ফ করাই জিনিস জোর করে দখল করে নিচ্ছে, দান করা জিনিস মানুষ জোর করে দখল করে নিচ্ছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দান করা জিনিস কেউ যদি ফেরত নেয় তাহলে সে কুকুরে বমন করে আবার খেয়ে নিল, ওইটা যেমন করলো মানুষ সেইটা করলো কুকুরের বমনকে খেয়ে নিল। তার মানে কত খারাপ, দান করা জিনিস মানুষ যদি স্বাধীনতাই ফেরত নেয়, দান করা জিনিসের উপরে যদি মানুষ ক্ষমতা প্রয়োগ করে তাহলে বুঝতে হবে দান করেনি, ও দানের কারণে ক্ষতিগ্রস্ত হয়েই গেছে, ও জাহান্নামের অধিকারী হয়েই গেছে। ও তোবা করে ফিরে আসলে তার এই পাপ মাপ হবে কি না আল্লাহ ভালো জানেন। দান করার পরে, অক্ষ করার পরে কোনো প্রকার স্বাধীনতা খাটাবেন না। যারা মসজিদের দেখাশোনা করার জিম্মেদারি নিয়েছে তারাই মসজিদের দেখাশোনা করবে, তারাই ভালো মন্দ দেখবে। তারা বাপ বেটাকেই আল্লাহ বললেন বাপ বেটা মিলে মসজিদ দেখো, ঠিক করো, পরিষ্কার করে রাখো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেমিনাইল মসজিদ ফি দূরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শোনো তোমরা পাড়ায় পাড়ায় মসজিদ তৈরি করো, ওয়াই মুনাজ্জাফা ইউতাইয়াবা, সেগুলো পরিষ্কার রাখার জন্য, সেগুলো ঝকঝকে রাখার জন্য তিনি আদেশ করলেন। কোনো সময় যেন মসজিদ অপরিষ্কার না থাকে, কোনো সময় যেন মসজিদের সোঁপ মাদুরে ময়লা মাটি লেগে না থাকে, ওকে সবসময় পরিষ্কার করে রাখতে হবে। যাই একাধিক হাদিস যা কোরআন মাজিদের আয়াত দ্বারা বুঝতে পারছি, যারাই মসজিদের দায়িত্ব পালন করবে তাদেরই জিম্মেদারি এইগুলি দেখার। মসজিদ অক্ষ, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ঘেরাও করা হয়েছে শেষের কালে। এক বর্ণনা এসেছে তিনি বাড়ি থেকে বের হয়ে আসলেন, তখন মাথায় দেখা গেল হলুদ বর্ণের কাপড় মাথায় বাঁধা আছে। তিনি এসে বললেন মসজিদে অনেক মানুষ, মসজিদে ঢুকে বলছেন এখানে আলী ইবনে আবু তালেব আছে, এখানে তালহা আছে, এখানে জোবায়ের আছে, সবার পক্ষ থেকে সাড়া জি হ্যাঁ আমরা আছি। তিনি বললেন যেই দিন আল্লাহর নবী মক্কা থেকে মদিনা এসেছিলেন সেই দিন তিনি একটু পানি পান করবেন, পান করার উপযুক্ত পানি এরকম পানির ব্যবস্থা করতে পারেননি। তিনি বলেছিলেন মসজিদের পাশে এই রুমা নামক ইদারাটি কেউ কিনে দিতে পারে? আমি উসমান বলেছিলাম ঠিক আছে আমি এটা কিনে দিলাম, 20,000 স্বর্ণ দেরহামের মূল্যে। অন্য এক বর্ণনায় 25,000 স্বর্ণ দেরহামের মূল্যে আমি এই ইদারা কিনে দিলাম। জনগণ এই ইদারায় বালতি নামিয়ে পানি উঠে পানি পান করবে, সেই পানি আজকে আমাকে পান করতে দেওয়া হচ্ছে না, আমি সাগরের পানি পান করছি। তিনি বক্তব্যে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আন্নাল মসজিদ যাকা বিআহলিহি, এই মসজিদে নববী মুসল্লিদেরকে নিয়ে সংকীর্ণ হয়ে গেছে, মসজিদে নববীতে আর মানুষ ধরে না, বড় করার প্রয়োজন। মাইয়াবতা বকাতালে ফলানিন, অমুকের এই জমির খণ্ডটা কে কিনে দিবে? ফায়াজা লোহা ফিল মসজিদে, মসজিদে নামে করে দিব ওই অংশ কিনে। বেখাইরিল্লাহু মিনহা ফিল জান্না, এ অংশ মসজিদে করে দিয়ে ও যা পাবে ওর, ও যা করবে তার চেয়ে অনেক অনেক উত্তম ব্যবস্থা তার জন্য জান্নাতে রয়েছে, কে এই ব্যবস্থা করতে পারে? আমি উসমান বলেছিলাম আচ্ছা ঠিক আছে আমি এই জমি কিনে দিলাম। তিনি বলেন আমি জমি কেনার পরে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসলাম। তিনি বললেন, ঠিক আছে, তোমার জন্য এর চেয়ে উত্তম জান্নাত রয়েছে। সেই দিন আমি এই ভূখণ্ড কিনেছিলাম 20,000 স্বর্ণ দেরহাম দিয়ে। দারাকুতনির এক বর্ণনা রয়েছে, সেই দিন আমি জমি খণ্ড কিনেছিলাম 25,000 স্বর্ণ মুদ্রা দিয়ে। আজ আমার বাড়ি ঘেরাও করা হয়েছে, আজকে আমাকে দূরে কাজ সলাত আদায় করতে এই মসজিদে দেওয়া হচ্ছে না, যেই মসজিদ আমি আমার টাকা দিয়ে কিনে জনগণের সলাতে দার আলাত সলাত আদায়ের জন্য ব্যবস্থা করে দিয়েছি। তিনি বললেন, যেদিন তিনি তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য বের হবেন সেই দিন ঘোষণা দিয়েছিলেন, মানুষের অর্থ সম্পদ কম, কে যাতায়াত ব্যবস্থা করতে পারে, এখান থেকে 600-800 কিলোমিটার দূর, মানুষের বাড়িতে খাদ্য পানি নেই, খেজুর পাকে পাকে এরকম সময়। তিনি বলেছিলেন, ঠিক আছে আল্লাহর নবী, যত মানুষ তাবুকের যুদ্ধে যাবে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি উসমান বহন করব। আজকে আমার বাড়ি ঘেরাও করা হয়েছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্যে বলেছিলেন, আনশুদুকুম বিল্লাহে আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া, আমি আল্লাহর কসম করে বলছি যিনি ছাড়া কোনো মাবুদ নাই। অন্য এক বর্ণনায় না তিনি বলছেন, আনশুদুকুম বিল্লাহি ওয়াল ইসলাম, আনশুদুকুম বিল্লাহি ওয়াল ইসলাম, আমি আপনাদেরকে আল্লাহর কসম দিয়ে বলছি, আমি ইসলামের কসম দিয়ে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, মাইয়াবতা বকাতা হাজি ফলানা, অমুকের এই ভূখণ্ড কে কিনে দিতে পারে, যে মসজিদের জন্য কিনে দিতে পারবে গাফারাল্লাহ লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে এই ঘোষণা দিয়ে দিলেন, তিনি এই জমি ভূখণ্ড কিনলেন, এক বর্ণনায় 20,000 স্বর্ণ মুদ্রা দিয়ে, অন্য এক বর্ণনায় এসেছে 25,000 স্বর্ণ মুদ্রা দিয়ে এই জমিটুকু কিনে। ফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূলের নিকটে আসলেন, আল্লাহর রাসূলকে বললেন, ইবতাতুহু, আল্লাহ রাসূল আমি এই জমি ভূখণ্ড কিনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গাফারাল্লাহু লাক, আল্লাহ তোমাকে ক্ষমা করুক, ইজআলহা ফি মসজিদেনা, তুমি এই ভূখণ্ড আমাদের মসজিদে অক্ষ করে দাও, ওয়াজরহু লাক, এর নেকি তোমার জন্য হবে। সম্মানিত দীনী মুসলিম ভাই ও বোন, মসজিদকে আল্লাহর জন্য অক্ষ করতে হবে বিষয়টি আপনার সামনে আপনাদের সামনে পেশ করছিলাম। স্বাধীনতা খর্ব করতে হবে, কেউ যেন নিজের বলে দাবি করতে না পারে। যারা মসজিদের দেখাশোনা করে তারাই তার তত্ত্বাবধান করবে, তারাই তার দেখাশোনা করবে, তারাই তার রক্ষণাবেক্ষণ করবে, কেউ জোর করে সেখানে কিছু করতে পাবে না। চিরদিনের জন্য ক্ষমতা প্রয়োগ করা বিষয়টি আল্লাহ এবং আল্লাহ রাসূল নাকচ করে দিলেন। যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন, মদিনায় ঢুকে তিনি এক বাড়িতে অবস্থান করলেন 13 দিন বা 15 দিন। এরপরে তিনি আবু আইয়ুব আনসারীদের বাড়িতে আসলেন, ওই সময়ে তার পিছনে আবু বকর সিদ্দিক ছিলেন, মদিনার লোকগুলি তার চতুর্পাশে ছিল। তিনি আবু আইয়ুব আনসারীর বাড়িতে এসে অবস্থান করলেন। অবস্থান করার পরে তিনি বললেন, একটি ভূখণ্ডের জন্য যেখানে সলাতের সময় হতো সেখানে তিনি সলাত আদায় করতেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা মাউজু মসজিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের জায়গাটি ছিল, কানা ফিহে নাখলুন ওয়া মাকাবিরুল মুশরিকিন,
মসজিদে নববীর জায়গাটিতে ছিল খেজুর গাছ আর মুশরিকদের কবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানু নাজ্জার বংশের লোকজনকে ডেকে পাঠালেন, ডেকে পাঠিয়ে বললেন সামেনুনি বিহি, তোমরা এই মসজিদের জায়গা আমার নিকটে বিক্রয় করো। কালু, তারা বলল লা না খোজো মিনহু সামানান, আমরা তার নিকট থেকে আবাদা কখনো মূল্য নিব না। আমরা আল্লাহর হস্তে অক্ষ করে দিলাম। অন্য এক বর্ণনা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছ থেকে এই মসজিদের অংশ টাকা দিয়েই কিনে নিয়েছিলেন। স্বাধীনতা বন্ধ করেই তিনি মসজিদের জমি কিনে নিয়েছিলেন, তারপরে মসজিদের জন্য ওয়াকফ করেছিলেন। যেই কবরগুলি ছিল সেই কবরগুলি ছিল অমুসলিমের, অমুসলিমের কবর থাকলে সেই কবরকে মূল্যায়ন করতে হবে, এটা ইসলামে প্রযোজ্য নয়। সেই কবরগুলি উঠিয়ে ফেলে, হাড় হাড্ডি উঠিয়ে ফেলে দিয়ে সেখানে মসজিদ নির্মাণ করা যাবে। প্রমাণে একাধিক সহিহ হাদিস, প্রমাণে বুখারি মুসলিমের এই হাদিস। খেজুর গাছগুলি কেটে সামনে পালা দেওয়া হলো, উঁচু নিচুকে সমান করে দেওয়া হলো, হাড় হাড্ডি সব তুলে দূর করে দেওয়া হলো, তারপর সেখানে মসজিদ নির্মাণ করা হলো। সেই মসজিদে হচ্ছে মসজিদে নববী। সেই মসজিদের মসজিদে নববী যখন সংকীর্ণ হয়ে গেল তখন বড় করার জন্য পাশের জমি কেনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। মসজিদের বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ বিষয়, যাতে অনেক নেকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান বানা মসজিদান লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদ তৈরি করে তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান গাদা ইলাল মসজিদ আও রাহা আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ, কেউ যদি সকালে মসজিদে যায়, কেউ যদি বিকালে মসজিদে যায় তাহলে আল্লাহ তাআলা জান্নাতের খাদ্য তার জন্য মেহমানি হিসেবে রেডি করবেন। এ কোনো সাধারণ খাদ্য নয়, এ রাজশাহীর ফজলি আম নয়, এ সৌদি আরবের আজওয়া খেজুর নয়, এর থেকে কত কোটি গুণ উন্নত মানের খাদ্য তা আপনাকে বিবরণ দিয়ে বোঝানো যাবে না। জান্নাতের খাদ্য প্রস্তুত করবেন আল্লাহ আপনাকে মেহমান হিসাবে। ওটা হলো মেহমানি, আল্লাহ হলেন মেজবান আর খাদ্য পানি হলো জান্নাতের, আর আপনি হলেন মেহমান। কুল্লামা গাদা ও রাহা, যতবার মসজিদে যাবে সকালে ও বিকালে, যতবার আসবে, যতবার যাবে, যতবার আসবে, যতবার যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বললেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান বানা মসজিদান লিল্লাহি কা মাফহাসে কাতাতিন, কেউ যদি কচ্ছপের ডিম দেওয়ার সম পরিমাণ একটা জায়গাও মসজিদ হিসাবে ঘোষণা করতে পারে, কেউ যদি একটা পাখির ডিম দেওয়ার জায়গার সমানও যদি মসজিদের জায়গা হিসাবে ঘোষণা করতে পারে তো বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। সম্মানিত মসজিদের মুসল্লি, দীনী মুসলিম ভাই বোন, মসজিদের গুরুত্ব সম্পর্কে আপনাদের সামনে বেশ কিছু কথা পেশ করেছি, যেসব নিয়ম পালন করা একান্ত জরুরি। তার মধ্যে সবচেয়ে জরুরি হিসেবে যেটা পেশ করেছি সেটা হলো মসজিদে ঢেকে বসলে অনুমতি নিয়ে বসতে হবে, অনুমতি ছাড়া বসা যাবে না। আর অনুমতি হচ্ছে দুই রাকাত সালাত, আপনি তো আর আল্লাহকে বলতে পারবেন না বসবো কি, এ কথা কি বলতে পারবেন? তো এটাই হলো দুই রাকাত সালাত। আপনি একটা বাড়িতে ঢুকে বলছেন জি আপনার এখানে বসতে পারি, তো এই কথা এখানে বলতে পারছেন না, তো আমি কি বসতে পারি? তো আল্লাহ বলছেন হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ বসেন, তো অনুমতি হলো দুই রাকাত সালাত জরুরি। পৃথিবীর প্রত্যেকটা মুসলিম পুরুষ নারীকে মসজিদে ঢুকে বসতে চায় যদি তাহলে না বসার আগে তাকে দুই রাকাত সালাত আদায় করতে হবে জরুরি, সে বাধ্য যে কোনো সময়। জরুরি অংশ হচ্ছে মসজিদ ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, জরুরি অংশ হচ্ছে মসজিদ আল্লাহর হস্তে হবে, অক্ষ করে রাখতে হবে, জরুরি অংশ হচ্ছে মানুষকে মসজিদ নির্মাণ করার জন্য, মসজিদে জমি দান করার জন্য প্রাণপণে চেষ্টা করতে হবে, অর্থ সম্পদ বিলিয়ে দিতে হবে মসজিদের জন্য। যে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাস করে উল্লেখ করে বলেছেন যে ও যদি মসজিদ তৈরি করে
তাহলে আমি তার জন্য জান্নাতে ঘর বানাব, যার কারণে সহজেই জান্নাত নেওয়ার জন্য পৃথিবীর সকল মুসলিম ভাই বোনকে মসজিদ নির্মাণের জন্য, মসজিদের জন্য জমি ওয়াকফ করার জন্য, মসজিদে জমি দান করার জন্য জোরালোভাবে অনুরোধ জানিয়ে বলছি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো, তুমি আমাদেরকে বৈধ পয়সায় মসজিদের জমি কিনে দেওয়া, মসজিদের নামে জমি ওয়াকফ করা, মসজিদ পরিষ্কার করার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।